আমরা এটা বলে যাচ্ছি যে মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসটা ছেড়ে আসবে যেসব যাত্রী এখানে ভিতরে থাকবে এর বাইরে আর কেউ থাকবে না। আমার এসে তার কাগজ দিয়ে এখানে ব্রেক করবেন, যার বলি তার কোথাও ব্রেক করবেন না, এসে ব্রেক করুন যে তার করা দিতে এই বাসগুলো কিন্তু ব্রেক করবেন না। আপনারা হেল্প করেন, ঠিক আছে, আমরা সুন্দর করে ব্যবস্থা করি সবাই মিলে, আমরা সবসময় চেষ্টা করবো যে চান্দরপুক্ত আপনারা জিজ্ঞাসা করতে লোক দিবেন না, মহাখালী থেকে একদম কাগজ এসে লোক দিবেন, ঠিক আছে। মহাখালী থেকে ছয় জন কিন্তু যাত্রী নিয়ে আসছে, আমার এবং এখানে ছয় জন যাত্রী আছে, দ্যাট ইজ মাঝখানে আর তারা প্রতিনিয়ত এটা চেক ব্যাক করবে এবং তাদের পক্ষ থেকে আপনারা এক ধরনের মাঝে মধ্যে চেক ব্যাক করবেন। ওই যে রাস্তার মাঝখানে মহিলাদের কারণে আপনি বন্ধ করবেন, সবাই বন্ধ করবেন, আর কিন্তু যাত্রী নাই, তার মানে ঠিক আছে, আর কোনো লোক এখানে তুলে নাই। আমরা এটা বলে যাচ্ছি যে মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসটা ছেড়ে আসবে যেসব যাত্রী এখানে ভিতরে থাকবে এর বাইরে আর কেউ থাকবে না। আমার এসে তার কাগজ দিয়ে এখানে চেক করবে, আমরা ওখানে এই যে যখন মহাখালী থেকে রওনা করি এটা তখন ছিল যাত্রী দশজন, আমরা এই যে এনে পেলাম, আমরা মাঝখান থেকে লোক নেয়নি। সবাই নামে সবাই আসবেন। আমরা জানি মহাখালী বাস টার্মিনাল ঢাকা শহরে একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত, সঙ্গত কারণেই এই মহাখালী বাস টার্মিনালের আমি বলবো যে কিছুটা মিসম্যানেজমেন্ট নিয়ে এটা পুরো ঢাকাবাসীকেই একটা এক ধরনের সাফার করতে হয়। সেটা নিয়ে দীর্ঘ সময় যাবতই আমরা ধরেন পরিবহন মালিক শ্রমিক যারা আছেন এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতেছেন ওসমান ভাই আছেন, কালাম ভাই আছেন, তো দীর্ঘ সময় আমরা তাদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা নিজেরাও বিষয়টা যে জানেন না তার কিন্তু নয়, তারা নিজেরাও সহযোগিতা করেন, এবার তারপরেও তারা অনেক সময় যুক্তি দেন যে ভিতরে জায়গার ধারণ ক্ষমতা কম আছে, কিন্তু আসলে জায়গার ধারণ ক্ষমতা কম থাকলেও রাস্তার উপরে গাড়ি রাখার আসলে কোনোভাবেই আমরা সুযোগ দিতে পারি না আমাদের জায়গা থেকে। তো সেই জায়গাগুলোতেই আমরা 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 বিভিন্ন সময়ে মালিক শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে এবং তাদের সার্বিক সহযোগিতা নিয়েই কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা কিছুটা অগ্রগতির দিকে যাচ্ছি। আপনারা যেমন ধরেন আমরা যদি বলি তাহলে মহাখালী বাস টার্মিনালের ভেতরে যে কিছু জায়গা আছে এখানে কিন্তু ইভেন সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশন বিআরটিএ আপনার মালিক শ্রমিক এবং পুলিশ আমরা সকলে মিলেই আসলে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করতে যাতে যাতে জিনিসটা সাস্টেনেবল হয়। এবার কিন্তু আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যাতে এটা টেকসই হয় এবং সেজন্যই কিন্তু আমরা সকলকেই অনবোর্ড করেছি এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আপনার বাস টার্মিনালের ভেতরে যে কিছু জায়গা জমি ছিল সেগুলোকে সিটি কর্পোরেশন কিন্তু উচ্ছেদ করেছে ইতিমধ্যে এবং সেখানে ডেভেলপমেন্টের কাজটা চলমান এবং সেখানেও প্রায় 150 বাস রাখার সুযোগ হবে। এছাড়া ধরেন যেমন ধরেন আজকে যে কাজটা হচ্ছে আপনার এই মহাখালী বাস টার্মিনাল থেকে যেই সমস্ত গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো সেখান থেকে তারা যাত্রীর সংখ্যা কাউন্ট করে সেগুলোকে এক ধরনের ওখান থেকে গেট বন্ধ করে এসে কাকুলিতে এসে তারা আবার রিচেক করবে, মিলিয়ে নেবে,